আমাদের বিধায়ক তাপস রায়ের বাড়িতে রেড হচ্ছে, আমাদের একজন প্রাক্তন চেয়ারম্যান তার বাড়িতে রেড হচ্ছে। গত কদিন আগে আপনারা শুনলেন সন্দেশখালীতে জোরের মতো গিয়ে সাগরের বাড়িতে রেড করেছে। আজকে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে একটা অংশের, বিশেষ করে আমাদের দেশের সরকার এবং বিজেপি পার্টি এই বাংলা ক্ষমতা দখল করার চেষ্টা করছে। কেন্দ্রীয় এজেন্সি যে ছোটবেলা সে পুতুলের পর আমরা পুতুল নাচ দেখতাম, আজ কেন্দ্রীয় এজেন্সি হচ্ছে পুতুল। আমরা তো অফ ক্যামেরা বলছি, শুধু খালি তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি রেড কেন? বিজেপি নেতারা কি দোষ করেনি? শুভেন্দু অধিকারী তো টাকা নিয়েছিল, সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখেছে। তাহলে আমাদের বুঝতে হবে সেই কেসে ফিরা তাকে অ্যারেস্ট করা হলো, সুব্রত মুখার্জির প্রয়াত হয়েছে তাকে অ্যারেস্ট করা হলো, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হলো, মদন মিত্রকে অ্যারেস্ট করা হলো। তাহলে একই কেসে যদি এদেরকে অ্যারেস্ট করা হয় তাহলে শুভেন্দু অধিকারী নয় কেন? এই প্রশ্নের উত্তর বিজেপি দিতে পারবে না। বিজেপির কাজ হলো প্যানিক তৈরি করো, আতঙ্ক তৈরি করো। অমিত শাহ এসে হুমকি দিচ্ছে এনআরসি হবেই বাংলায়, এর কারণটা কি? কারণটা হলো প্যানিক তৈরি করতে হবে, ভয়ের পরিবেশ তৈরি করতে হবে, আতঙ্কের পরিবেশ তৈরি করতে হবে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলে ভয় ঢুকিয়ে দিতে হবে। কিন্তু ওরা জানে না আমরা হলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। একটা এজেন্সি কেন, পাঁচশো এজেন্সি ব্যবহার করলে আমরা মাথা উঁচু করে চলছি এবং মাথা উঁচু করে চলব, এটা আমাদের মাথায় রাখা উচিত। আমাকে সিবিআই ডেকেছিল আপনারা জানেন কয়লা কেলেঙ্কারি। আরে ভাই, কোথায় কয়লা, কোথায় ঘুটে কিছুই বুঝিলাম, কোথায় আসানসোল বীরভূম বাঁকুড়া কয়লা হয়, হঠাৎ করে দেখি আমাকে কয়লা নোটিশ দিল। আমার ভাবতে কিনা লাগছে এরা কত বড় নিকৃষ্ট। আর এর মেন মাথা ছিল এই বাংলার সব থেকে বড় গাদ্দার বিশ্বাসঘাতক বেইমান শুভেন্দু অধিকারী। সিবিআই ডাকার আগে আমরা একটা সভা করেছিলাম ভাঙড় এবং ক্যানিংকে নিয়ে, সেই সভাতে বলেছিলাম যে মাথা উঁচু করে যাবো আর মাথা উঁচু করে ফিরবো। 8 ঘন্টা ধরে আমাকে জিজ্ঞাসা করেছে, একটাই লক্ষ্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে হবে আমাকে, অন্য কোনো কিছু নয়, অন্য কোনো কিছু নয়। আর আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বলেছিল, একজন অ্যাডিশনাল এসপি ব্যাংকের অফিসার ছিলেন, তিনি হিন্দিতে ছাড়া বাংলা বলতে পারেন না। তিনি আমাকে বললো, এমএলএ সাহেব আপনার তো বহুত সোনা হয়, আপকা পাস বহুত রুপিয়া, কিন্তু আপকা ব্যাংক ডিটেলস দেখ কর হম লোগ কে সমঝ গিয়া যে আপ এ কলকাতা কা পিওর কা মালিক, পাস উসকে পাস জিতনা রুপিয়া হ্যায়, আপকে পাস তো ইতনা হি নহীং হ্যায়। বলছে কলকাতার চায়ের দোকানের মালিকের যে টাকা আছে আপনাদেরও সেই টাকা নেই, অথচ আমাদেরকে সিবিআই ডাকালো কেন? রাজনৈতিক প্রতিহিংসা, ভয়ের পরিবেশ তৈরি করা। আমি তাই এবার আইএনটিটিসির আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে আমি তাদের কাছে অনুরোধ করবো, একদিকে আপনারা বড় কাজ করছে, নিজের রক্ত দিয়ে অন্যের জীবনে বাঁচার শপথ নিয়েছে, আর অন্যদিকে আপনাদের মাথায় রাখতে হবে এই বাংলার মান, বাংলার সম্মান, বাংলার ইজ্জত। আজ বহিরাগতরা এসে দিল্লি থেকে, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে এসে এই বাংলার সম্মানটাকে নষ্ট করতে চাইছে। আমাদের লড়াই চলছে সেই জায়গায়, আমরা বাঙালিরা সব সহ্য করতে পারে, ওই বহিরাগতদের কাছে মাথা নত করতে পারে না, এটাই হচ্ছে বাঙালি, বাঙালি ঐতিহ্য, এটাই হচ্ছে সবচেয়ে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে। আবার আমরা হচ্ছে বাঙালি বিষয়টা মাথায় রাখতে হবে, আগামী দিনের লড়াইটা আমাদের মুক্তি দিয়ে অনেক সমাজ সেবামূলক কাজ আমাদের।